মেহুল গান পয়েন্টে বুলবুলিয়া স্যান্ডিসকে নিয়ে চলে যায় এবং বিগ ড্যাডির রাইট হ্যান্ড লুকা কিছুই করতে পারে না। লুকার লোকেরা হেলিকপ্টার করে ফায়ারিং করে, কিন্তু টিম কোনো রকমে মেহুল এবং বুলবুলিয়া স্যান্ডিসকে নিয়ে চলে যায়। লুকা খুব রেগে যায় এবং নিজের তিন চারজন লোককেই মেরে ফেলে। অন্যদিকে আলিয়া প্যাকিং করছিল, সে কোথাও একটা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি তো চললাম বিদেশ। তখন হঠাৎ বাড়ির কলিং বেলটা বাজে। আলিয়া দরজাটা খুলতেই যাচ্ছিল, তখন তার মেহুলের বলা একটা কথা মনে পড়ে যায়। আলিয়া, তুমি সবসময় সাবধান থাকবে, শত্রুরা যে কোনো সময় অ্যাটাক করতে পারে। আলিয়া তখন তার গানটা লোড করে নেয় এবং পাশের জানলা দিয়ে উঁকি মেরে দেখে তো দরজাতে দুটো লোক দাঁড়িয়ে ছিল, তাদের হাতে কিছু ডকুমেন্ট ছিল। আচ্ছা, তো এই ব্যাপার। আলিয়া বুঝে যায় যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তোমরা কি বলতে পারবে আলিয়ার এটা কেন মনে হলো যে কোনো গন্ডগোল আছে? ভাবো ভাবো। ভালো করে দেখো, দ্বিতীয় লোকটার হাতে জয়কালের ট্যাটু রয়েছে, অর্থাৎ সে জয়কাল আর্মির লোক এবং আলিয়াকে মারতে এসছে। আলিয়া জয়কাল আর্মির এই দুটো লোককে মজা দেখাবে ভাবে। তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। আলিয়া তার ওড়নাটা নেয় এবং বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে সেই দুজন লোকের কাছে পৌঁছে যায়। স্যার, এই বাড়িতে কেউ নেই। প্রথমে একটা মেয়ে থাকতো, কিন্তু কালকে সে বাড়িটাকে খালি করে দিয়েছে। ও শিট, এবার জয়কাল আমাদের মেরে ফেলবে। কি হলো স্যার, আপনাদের খুব টেনশনে লাগছে। ও ম্যাডাম, আপনি আপনার কাজ করুন, নইলে আপনারও টেনশন হয়ে যাবে। এটা শোনা মাত্র আলিয়ার মাথা গরম হয়ে যায় এবং আলিয়া চপ্পলটা তুলে মারতে শুরু করে দেয়। ওদেরকে মারতেই থাকে। আলিয়া সেই দুজনকে চপ্পল দিয়ে মারছিল এবং জোরে জোরে চিৎকার করছিল। বাঁচাও বাঁচাও, কেউ আছে, এই গুন্ডাগুলো আমাকে জ্বালাচ্ছে। জয়কাল আর্মির দুটো লোক খুব ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। আলিয়া খুব খুশি হয়ে যায় এবং তখনই মেহুলকে কল করে। সেই সময় মেহুল এবং টিম ভুলভুলাইয়া সায়েন্টিস্টকে নিয়ে একটা হসপিটালে যাচ্ছিল, কারণ ভুলভুলাইয়া সায়েন্টিস্টের কিছুই মনে ছিল না, সে মেহুলকেও চিনতে পারছিল না। মেহুল আলিয়ার কলটা রিসিভ করে। বলো আলিয়া। এরপর আলিয়া মেহুলকে পুরো ঘটনা খুলে বলে। সাবাস আলিয়া, কিন্তু এখন তোমার ওই মুম্বাইয়ের বাড়িতে থাকা সেফ নয়। তুমি, ডক্টর সঞ্জনা এবং আদি কোনো একটা সিক্রেট হোটেলে লুকিয়ে পড়ো। আলিয়া তখন তার স্কুটি নিয়ে ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে যায়। ল্যাবের দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ আছে। তোমরা কি বলতে পারবে চারটির মধ্যে কোনটা অড ওয়ান আউট? ভাবো ভাবো। কোল্ড ড্রিঙ্ক, কোল্ড কফি এবং শরবত তিনটেই ঠান্ডা হয়, কিন্তু চা গরম থাকে। আলিয়া চায়ের বাটনটা প্রেস করে এবং ভেতরে চলে যায়। ভেতরের দৃশ্যটা দেখে আলিয়া খুব অবাক হয়ে যায়। ডক্টর সঞ্জনা নিচে পড়ে আছে এবং তার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আলিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। ডক্টর, ডক্টর! কোনো রকমে আলিয়া নিজেকে সামলায় এবং বুঝে যায় যে কেউ নিশ্চয়ই সবেমাত্র ডক্টর সঞ্জনার উপর হামলা করেছে। কিভাবে আলিয়া কিভাবে বুঝতে পারলো যে হামলাটা সবেমাত্রই হয়েছে? ভাবো ভাবো। ডক্টর সঞ্জনার মাথার রক্তটা মাটিতে বয়ে যাচ্ছে। যদি হামলাটা আগে হয়ে থাকতো তাহলে রক্তটা জমে যেত, কিন্তু রক্তটা বইছে। এরকমটাই ট্রেনিং এয়ারপোর্টে পারাগের সাথেও হয়েছিল। আলিয়া তখনই তার রুমালটা বার করে এবং ডক্টর সঞ্জনার মাথায় বেঁধে দেয়। এরপর আলিয়া তখনই মেহুলকে ফোন করে। স্যার, স্যার, ডক্টর সঞ্জনা। আলিয়া, কি হয়েছে? ডক্টর সঞ্জনার কি হয়েছে? তো আলিয়া মেহুলকে পুরো জিনিসটা ভিডিও কলে দেখায়। ডক্টর সঞ্জনার এত রক্ত দেখে মেহুলের চোখ দিয়ে জল পড়তে শুরু করে। এইসব আমার জন্য হচ্ছে, আমার ডক্টর সঞ্জনাকে সিকিউরিটি দিয়ে আসতে হতো। আলিয়া, হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন করো। তোমরা কি বলতে পারবে মেহুল আলিয়াকে মেসেজ কেন করলো? যেখানে তারা ভিডিও কলে কথা বলছে মন দিয়ে দেখো। মন দিয়ে দেখো ভিডিও কলে পর্দার পিছনে কেউ লুকিয়ে আছে এবং তার পাটা দেখা যাচ্ছে। আলিয়া ভিডিও কলে স্পিকারে ছিল। যদি মেহুল তাকে বলে দিত যে পিছনে কেউ লুকিয়ে আছে, তাহলে সে মেহুলের কথাটা শুনে নিত এবং অ্যাটাক করে দিত। আলিয়া মেহুলের মেসেজটা দেখে তো ভয় পেয়ে যায়, কিন্তু মেহুল মেসেজ করে আলিয়াকে পিছনে না দেখতে বলে এবং মেসেজে পুরো প্ল্যানটা বলে দেয়। ঠিক আছে স্যার, আমি ডক্টর সঞ্জনাকে আর কে হসপিটাল নিয়ে যাচ্ছি।
এটা বলা মাত্রই আলিয়া রক্তা সোনাকে তুলে নিয়ে ল্যাবের বাইরে চলে যায়। আলিয়া যাওয়া মাত্রই পর্দার পিছনে লুকিয়ে থাকা লোকটা বেরিয়ে আসে এবং কাউকে একটা কল করে। বস, আলিয়া ডক্টর সঞ্জনাকে আর কি হসপিটাল নিয়ে গেছে। কিন্তু তখনই হঠাৎ পিছন থেকে, বেটা এবারে তুইও কাঁদবি হসপিটালে শুয়ে শুয়ে। তারপর আলিয়া তার ক্যারাটে স্টাইলে সেই লোকটাকে মেরে মেরে ভর্তা বানিয়ে দেয় এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে। এবারে জলদি করে বল, তোকে এখানে কে পাঠিয়েছিল? তো সেই লোকটা বলে, ম্যাডাম সেটা তো আমাকে আরব ভাই পাঠিয়েছিল। ও আবার ফিরে এসেছে, এবার ওকেও মজা দেখাবো। আলিয়া সেই লোকটাকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আরবের অ্যাড্রেসটা নিয়ে নেয় এবং ডক্টর সঞ্জনাকে মেহুদের একটা ডাক্তার বন্ধুর কাছে নিয়ে যায়। আদিও সেখানে পৌঁছে যায়। আদি ডক্টর সঞ্জনার খেয়াল রাখবে আর এই ক্রিমিনালদের ব্যাপারে বেশি বেশি ইনফরমেশন বার করতে থাকবে। আমি একটা সিক্রেট মিশনে যাচ্ছি। কীরকম মিশন? আলিয়া কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মেহুল এবং টিম বুলবুলের সায়েন্টিস্টকে ঠিক করছিল। টিম তার একটা স্পেশাল ডক্টরকেও সেখানে ডেকে নেয়। সেই ডক্টরটা মেহুলের কাছে পারমিশন নিয়ে বুলবুলের সায়েন্টিস্টকে কারেন্টের শক দিতে শুরু করে। ধীরে ধীরে বুলবুলের সায়েন্টিস্টের সব কিছু মনে পড়তে থাকে। আরে মেহুল, আমরা এখানে কি করে এলাম? বুলবুলের সায়েন্টিস্ট, আমরা এখন সিডনিতে আছি। মেহুল এবং বুলবুলের সায়েন্টিস্ট কথাবার্তা বলছিল, তখনই হঠাৎ টিম জানলা দিয়ে দেখে তো লুকা তার পুরো আর্মি নিয়ে চলে এসেছিল। মেহুল তার গানটাকে লোড করে নেয় এবং পিছনের জানলা দিয়ে গিয়ে একটা হেলিকপ্টারকে উড়িয়ে দেয়। লুকা মেহুলকে দেখে নেয় এবং তার স্পেশাল স্নাইপার গান দিয়ে মেহুলকে টার্গেট করে। নিজের জীবন বাঁচানোর জন্য মেহুল লাফিয়ে পড়ে, গুলিটা সোজা গিয়ে জানলায় লাগে। লুকা আবারও মেহুলকে টার্গেট করে, কিন্তু ততক্ষণে মেহুল নিচে গায়েব হয়ে গেছিল। অন্যদিকে টিম এক এক করে লুকার আর্মিকে মারে, কিন্তু তখনই হঠাৎ মেহুল একজন সুপার হিরোর মতো আসে এবং হাওয়াতে উড়তে উড়তে টিমের প্রাণটা বাঁচিয়ে নেয়। লুকার স্নাইপারটা ব্লাস্ট হয়ে যায়। লুকা হ্যান্ড গ্রেনেড ফেলতে শুরু করে। অন্যদিকে জানলার একটা ছোট্ট হোল দিয়ে বুলবুলের সায়েন্টিস্ট এসব দেখছিল। সুযোগ বুঝে বুলবুলের সায়েন্টিস্ট একটা লোহার শেকল তুলে নেয় এবং লুকিয়ে লুকিয়ে ছাদে যায় এবং লুকার হেলিকপ্টারে ওই শেকলটা ফেলে দেয়। লোহার শেকলটা সোজা গিয়ে হেলিকপ্টারের পাখায় ফেসে যায় এবং হেলিকপ্টারটা ডিসব্যালেন্স হয়ে যায়। নিজের প্রাণ বাঁচানোর জন্য লুকা দড়ি নিয়ে লাফিয়ে পড়ে। মেহুল লুকার উপরে ফায়ারিং করতে শুরু করে, কিন্তু তার গানটা খালি হয়ে গেছিল। এবার আমার কাছে একটাও ব্লাস্টিং বুলেট নেই। মেহুল সোজা গিয়ে লুকার সাথে ফাইট করে। লুকা নিজেও খুব পাওয়ারফুল, সে তার জামাটা খুলে ফেলে। ফাইট করতে করতে লুকা এবং মেহুল বাড়ির ভেতরে ঢুকে যায়। লুকা মেহুলকে একটা ঘুষি মারে এবং মেহুল সোজা গিয়ে ওই বেডটাতে পড়ে যেখানে কিছুক্ষণ আগে বুলবুলের স্যান্ডিসকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। যখনই লুকা মেহুলকে মারতে আসে, মেহুল লুকাকে একটা জোরে ইলেকট্রিক শক দেয়। কিছুক্ষণ পরে লুকার বডি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে এবং বিগ ড্যাডির রাইট হ্যান্ড লুকা মরে যায়। যখন এই খবরটা বিগ ড্যাডির কাছে পৌঁছায় তো বিগ ড্যাডি পাগল হয়ে যায়, জোরে জোরে ফায়ার করতে শুরু করে। সে তার নিজের লোককে গুলি মারতে থাকে। যাও, আমার ডিটেকটিভ মেহুলকে চাই, নইলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। অপেরা হাউসে অ্যাটাক করতে চলেছে, কিন্তু আমাদের জলদি করে ব্যাংককে পৌঁছাতে হবে। You go to Bangkok, Mehul. Bangkok needs you. Me and David will save the opera house. থ্যাংক ইউ টিম, তুমি অপেরা হাউসটা সামলাও, আমি আর সায়েন্টিস্ট ব্যাংকক চলে যাই। মেহুল এবং বুলবুলের সায়েন্টিস্ট একটা প্রাইভেট এয়ারপ্লেন জোগাড় করে এবং ব্যাংকক চলে যায়। অন্যদিকে অপেরা হাউসের বাইরে ছদ্মবেশে অনেকগুলো গুন্ডা ঘুরছিল। টিম এবং ডেভিড তাদেরকে এক এক করে খুঁজে বার করে এবং অজ্ঞান করে তাদের গাড়িতে ভরে নেয়। We are all done. It seems Australia is safe now.
অন্যদিকে আরব মুম্বাইয়ের একটা হোটেলে লুকিয়েছিল। যখন সে কলে তার নিজের লোকের ধরা পড়ার খবর পায়, সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। মোবাইলটাকে টেবিলে জোরে মারে। এই আলিয়াটা প্রতিবার এসে বাঁচিয়ে নেয়, এবার আমি ওকেও মেরে ফেলবো। তখনই হঠাৎ কলিং বেল বাজে। আরব তার গান নিয়ে দরজাটা খোলে, তো দরজাতে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল এবং সে মুখে ওড়না লাগিয়ে রেখেছিল। তোমরা কি এই মেয়েটাকে চিনতে পারছো? এটা আর কেউ নয়, এটা আমাদের আলিয়া। কে তুমি? স্যার, আপনাকে এই পার্সেলটা দেওয়ার জন্য জয়কাল আমাকে পাঠিয়েছে। আরে জলদি ভেতরে আসো, কেউ শুনে ফেললে মুশকিল হয়ে যাবে। আলিয়া ভেতরে চলে আসে এবং যখনই আরব তার গানটাকে বেড়ে রাখে, আলিয়া তাকে জোরে একটা কিক মারে। আরে এটা তো আলিয়া, তোর এত সাহস! আরব দাঁড়িয়ে পড়ে গানটার দিকে মুভ করে, কিন্তু আলিয়া তাকে সুযোগ দেয় না এবং সে তার ক্যারাটে স্টাইলে তার সাথে ফাইট করে। আলিয়া আরবকে মেরে ধরে লাল বানিয়ে দেয়, তারপর তার সাথে একটা সেলফিও নেয়। আলিয়া সেলফিটা মেহুলকে পাঠায়। মেহুল ছবিটা দেখে হাসতে শুরু করে এবং রিপ্লাই করে, বাহ আলিয়া, তুমি একটা সুপারস্টার। তারপর আলিয়া আরবকে আরও দু একটা কিক লাগায়। প্লিজ প্লিজ আমাকে যেতে দাও আলিয়া, তুমি যেরকমটা বলবে আমি সেরকমটাই করব। মনে হচ্ছে এবার তোর বুদ্ধি হয়েছে, এবার জলদি করে আমাকে বিগ ড্যাডির ব্যাপারে বল। তখন আরব বলে যে বিগ ড্যাডি কাল বিকেলে ব্যাংকক আসছে, সেখানে দুনিয়ার বড় বড় স্মাগলাররা আসছে। আচ্ছা, তো এখন বুঝলাম, নিশ্চয়ই সেই জন্যই মেহুল স্যারও ব্যাংকক যাচ্ছে, আমারও ব্যাংকক যাওয়া উচিত। আলিয়া আরবের কাছ থেকে বিগ ড্যাডির ছবি চায়। তো আরব বলে যে আজ পর্যন্ত বিগ ড্যাডির চেহারাটা কেউ দেখেনি, সে সবসময় টুপি চশমা এবং স্কার্ফ পরে থাকে। আলিয়া তখনই পুলিশকে কল করে আরবকে পুলিশের হাতে তুলে দেয় এবং ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। আরে দাদা, একটু জোরে চালাও না, আমার খুব তাড়াতাড়ি এয়ারপোর্ট পৌঁছাতে হবে। ম্যাডাম, এটা মুম্বাই, এখানে এর চেয়ে দ্রুত চলা যাবে না। ট্যাক্সিওয়ালার কথা শুনে আলিয়ার মাথা গরম হয়ে যায়। আলিয়া ফুল স্পিডে ট্যাক্সিটা চালাতে শুরু করে। ম্যাডাম ম্যাডাম, আমার ট্যাক্সি! কিন্তু আলিয়া কার কথা শুনে? আলিয়া ট্যাক্সি চালাতে চালাতে তার ঘড়িতে একবার দেখে, তো 12টা বাজতে চলেছিল। আলিয়া ট্যাক্সির স্পিডটাকে আরও দ্রুত করে দেয় এবং এয়ারপোর্ট পৌঁছে যায়। ড্রাইভারটা ট্যাক্সি থেকে বাইরে বেরিয়ে আসে, তো তার খুব ঘাম হচ্ছিল। আলিয়া 500 টাকার একটা নোট ড্রাইভারকে দিয়ে দেয়। দাদা, এখন জলদিতে আছি, নইলে এক এক টাকার হিসাব নিয়ে যেতাম। আলিয়া দৌড়াতে দৌড়াতে টিকিট নেয় এবং ব্যাংককের ফ্লাইটে উঠে যায়। বিমানের মধ্যে যাওয়া মাত্র আলিয়া এয়ার হোস্টেসকে ডাকে। এয়ার হোস্টেস আলিয়াকে দেখতে শুরু করে। বিমানে চড়া তার 1 মিনিটও হয়নি এবং সে খাবার দাবারের একটা লম্বা লিস্ট দিয়ে দেয়। আলিয়া চিপস খেতে খেতে শুয়ে পড়ে। অন্যদিকে মেহুল এবং ভুলভুলাইয়া সায়েন্টিস্ট প্রাইভেট এরোপ্লেনে ব্যাংকক যাচ্ছিল। মেহুল এখনও জয়কাল এবং সূর্যের ব্যাপারে ভাবছিল। স্যার, ল্যাবে লাল রঙের গ্যাস বেরিয়েছিল, কিন্তু জয়কাল ল্যাব থেকে পালানোর জন্য একটা সুড়ঙ্গ বানিয়ে রেখেছিল। সে সূর্যের ডেড বডি নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছিল, কিন্তু সূর্য বাঁচল কী করে? সে তো মরে গেছিল। এটা ভাবতে ভাবতে মেহুলের ঘুম পেয়ে যায়। অন্যদিকে সিডনির একটা খবরে ডিটেকটিভ মেহুলের ছবি ছাপে। প্রাউড অফ ইউ ডিটেকটিভ মেহুল, আই লাভ মাই ইন্ডিয়া। মেহুলের প্লেনটা ব্যাংককের একটা এয়ারপোর্টে ল্যান্ড করে। এদিকে ব্যাংককের ডিটেকটিভ ছিয়াং মেহুলের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে আলিয়ার ফ্লাইটটা ব্যাংককে ল্যান্ড করে। মেহুল এবং ভুলভুলাইয়া সায়েন্টিস্ট ছিয়াংয়ের সাথে একটা স্পেশাল কারে এয়ারপোর্ট থেকে চলে যায়। অন্যদিকে আলিয়াও ব্যাংকক এয়ারপোর্টে চলে আসে। আলিয়া ব্যাগটা নিচে রেখে একটা হাই তোলে। এটা তো খুব দারুণ জায়গা। তারপর আলিয়া একটা ট্যাক্সিওয়ালাকে ডাকে। হে ভাই, ট্যাক্সির কত নেবে? What do you want to say, ma'am? এ তো ইংলিশে কথা বলছে, আমার তো ইংলিশটাই খারাপ। আলিয়া তার ভাঙা ভাঙা ইংলিশে তার সাথে কথা বলতে শুরু করে। ট্যাক্সিওয়ালাটা কিছু কিছু বুঝতে পারে এবং সে আলিয়াকে বসিয়ে চলে যায়। তখনই হঠাৎ আলিয়ার কাছে মেহুলের কল আসে। কোথায় আছো আলিয়া, এবং আমি থাইল্যান্ডের কলার টিউন কেন শুনতে পাচ্ছি? স্যার, আমি তো এখন বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছ আলিয়া? আমি তোমাকে বলেছিলাম না, সেফ জায়গাতে থাকবে। আলিয়া মেহুলের সাথে কথা বলছিল, তখনই হঠাৎ আলিয়ার উপর অ্যাটাক হয়ে যায়। স্যার স্যার, কিছু গুন্ডা! এটা বলা মাত্র আলিয়ার কলটা কেটে যায়। মেহুল ভয় পেয়ে যায়। মেহুলের খুব টেনশন হতে শুরু করে। আমার কেন মনে হচ্ছে আলিয়া ব্যাংককেই রয়েছে, কলার টিউনটাও এখানের। মেহুল তখনই মুম্বাই থেকে আসা ফ্লাইটগুলোকে চেক করে। নিশ্চয়ই সকালে ফ্লাইটটা দিয়ে আলিয়া এসছে, আমাকে এখনই তাকে বাঁচাতে হবে। অন্যদিকে আলিয়া তার ব্যাগ থেকে কাপড় বেরি করে গাড়ির জানলা দিয়ে গুন্ডাদের উপরে ফেলছিল। এই নে, এই প্যান্ট, এই শার্ট, এই ওড়না।
ভাগ্যক্রমে আলিয়ার অন্যটা বাইক রাইডারের চোখের সামনে চলে আসে এবং তার বাইকটা ডিসব্যালেন্স হয়ে পড়ে যায়। আলিয়া তার জানলাটা বন্ধ করার আগেই একটা অন্য বাইকওয়ালা আলিয়ার ড্রাইভারকে গুলি মেরে দেয়। ড্রাইভারটা অন দ্য স্পট মরে যায় এবং গাড়িটা পুরো ডিসব্যালেন্স হয়ে সামনের গাছে ধাক্কা মারে। বাইকের পিছনে বসা একটা লোক একটা স্পেশাল গান বার করে এবং গাড়িতে ফায়ারিং করতে শুরু করে। ধীরে ধীরে গাড়ির কাঁচটা ভাঙতে শুরু করে। আলিয়া খুব ভয় পেয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ মেহুলের দুটো হাতেই গান ছিল। মেহুল এক এক করে সব গুন্ডাদের মেরে ফেলে। আলিয়া তখনই গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে তো মেহুল অবাক হয়ে যায়। আলিয়া, তুমি এখানে কি করছো? আমি তোমাকে সেফ রাখতে বলেছিলাম। এবং ডক্টর সঞ্জনা কোথায়? স্যার, ডক্টর সঞ্জনা সেফ আছে। আমার মনে হলো আপনার আমার হেল্পের দরকার, তাই আমি এখানে চলে এসেছি। আলিয়া, তুমিও না। আলিয়া তার মোবাইলটা বার করে এবং আরবের ছবি দেখায়, যেটা আলিয়া আরবকে মারার পর ক্লিক করেছিল। স্যার, আমি তো আরবের হাওয়া বার করে দিয়েছি। আমি তো এটা বুঝতে পারছি না যে আরব কী করে ইন্ডিয়া পৌঁছে গেল। আরব মেহুলের সাথে ফাইট করার সময় বাইক ব্লাস্ট হওয়ার জন্য ইঞ্জিওর্ড হয়ে গেছিলো ও মেহুল তাকে ধরে ফেলেছিল। তো তোমরা কি ভাবতে পারবে সেই সময় কী হয়েছিল এবং আরব ইন্ডিয়া কী করে পৌঁছে গেছিলো? ডেভিডের বাড়িতে যাওয়ার আগে মেহুল আরবকে গাড়িতে লক করে দিয়েছিল। তারপর মেহুলের আরবের ব্যাপারে কিছুই মনে নেই। যখন ডেভিডের বাড়িতে অ্যাটাক হয় সেই সময় সুযোগ বুঝে আরব গাড়ির কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে যায় এবং আবার মুম্বাই চলে যায়। শাবাশ আলিয়া, তুমি তো একাই আরবের ব্যান্ড বাজিয়ে দিয়েছ। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। কিন্তু স্যার, আপনি কি করে জানলেন যে আমি এখানে ব্যাংকক এসেছি? আমার ডায়লগ আমার উপরে আলিয়া, আমি এমনি এমনি ডিটেকটিভ মেহুল নই। আর বলো আলিয়া, এরোপ্লেন জার্নি কেমন ছিল? স্যার, আমার তো খুব মজা হয়েছে এবং আমি আপনাকে একটা জিনিসও দেখাতে চাই। তারপর তিনজন ব্যাংককের একটা হোটেলে পৌঁছে যায়, যেখানে ভুলভুলাইয়া সায়েন্টিস্ট আগের থেকেই পৌঁছে গেছিল। স্যার, দিস ইজ মাই হোটেল, ইউ আর সেফ হিয়ার। আলিয়া, কিছুক্ষণ রেস্ট করো, তারপর আমরা মিশনে বেরোবো। আলিয়া তার রুমে চলে যায়। রুমটা খুবই হাইটেক এবং লাক্সারিয়াস ছিল। আলিয়া বেডের উপরে লাফাতে শুরু করে, তখনই আলিয়ার নজর টিভির রিমোটের উপরে পড়ে। আমাদের ইন্ডিয়ার নিউজ দেখি, সেখানে এখন হচ্ছেটা কি? আলিয়া টিভিটাকে অন করে, কিন্তু টিভির স্ক্রিনে একটা লজিক্যাল পাসওয়ার্ড দেওয়া ছিল, 11 23 31 41 53, তারপর কোয়েশ্চেন মার্ক। আলিয়া অনেক ভাবে কিন্তু সলভ করতে পারে না। তারপর মেহুলকে কল করে। স্যার, স্যার, আমার টিভিতে একটা লজিক্যাল পাসওয়ার্ড খুলছে না। আলিয়া, আমাকে ওটা ছবি পাঠাও। আলিয়া মেহুলকে টিভি স্ক্রিনে ছবি পাঠায়। যতক্ষণ মেহুল ভাবছে, তোমরা কি বলতে পারবে কোয়েশ্চেন মার্কের জায়গায় কি আসবে? ভাবো ভাবো। ইলেভেন এবং কুড়ির মধ্যেকার সবচেয়ে ছোট প্রাইম নাম্বার, সেরকমই 23, 21 এবং 30 মধ্যে সবচেয়ে ছোট প্রাইম নাম্বার, সেরকমই 31, 31 থেকে 40 মধ্যে সবচেয়ে ছোট প্রাইম নাম্বার, এইভাবে 41 এবং 53ও, 41 থেকে 50 এবং 51 থেকে 60 মধ্যেকার সবচেয়ে ছোট প্রাইম নাম্বার, তো 61 থেকে 70 মধ্যে 61 সবচেয়ে ছোট প্রাইম নাম্বার। মেহুল আলিয়াকে সঠিক উত্তরটা টেক্সট করে দেয় এবং আলিয়া টিভিতে চালাতে শুরু করে। আলিয়া টিভিতে সবচেয়ে আগে ডিটেকটিভ মেহুল চ্যানেলটাকে সার্চ করে এবং ইউটিউবে ডিটেকটিভ মেহুলের ভিডিও দেখতে শুরু করে। টিভিতে মেহুলের সাথে আলিয়াও ফাইট করছিল। আলিয়া নিজেকে টিভিতে দেখে খুব খুশি হয়ে যায়। টিভিতে সূর্য মেহুলের উপর বোম ফেলছিল। তখনই হঠাৎ আলিয়া জানলা দিয়ে বাইরে দেখে, সত্যিকারের সূর্য ফাইটার জেট নিয়ে অ্যাটাক করছিল। মরে গেলাম, এর কাছে তো ফাইটার ক্রাফট রয়েছে। কিন্তু আলিয়া ভয় পাওয়ার পাত্র নয়। সে তার গানটা বার করে এবং জানলা দিয়ে ফাইট করছে। আলিয়ার একটা মেয়ে চলে গিয়ে পাশের ফাইটার জেতে নেয় এবং সূর্যের একটা ফাইটার জেট ডিসবাল হতে পড়ে যায়। ওই তো আলিয়া, ওকে উড়িয়ে দাও। সব ফাইটার জেট আলিয়ার দিকে আসতে শুরু করে। সূর্যের প্রাণ বাঁচানোর জন্য আলিয়া তার ব্যাগ থেকে কাই গানটা বার করে, জানলা দিয়ে উড়ে যায়। ফাইটার জেটগুলো আলিয়ার দিকে ঘুরে যায়। তখন হঠাৎ নিচে থেকে আলিয়াকে ছাড়ো, মেহুলকে মারো। সূর্য ফাইটার জেট দিয়ে মেহুলের উপরে হামলা করে দেয়। একটা মিসাইল সোজা মেহুলের দিকে আসতে শুরু করে। মেহুলের প্রাণ বাঁচানোর জন্য মেহুল এবং চিয়াংকে নিচে লাফাতে হবে। এবার তাদের কাছে দ্বিতীয় কোনো অপশন ছিল না। তাদের থেকে একটা তার নিচের দিকে যাচ্ছিল এবং ছাদের উপরে লোহার ছোট ছোট তার রয়েছে। মেহুল এবং ডিটেকটিভ চিয়াং তাদের সাহায্যে এক এক করে নিচে যেতে শুরু করে। তখনই হঠাৎ
সূর্য দ্বিতীয় মিশাইল দিয়ে ফায়ার করে, কিন্তু মেহুল বেঁচে যায়। সূর্য তার ফ্লাইটে চিট দিয়ে মেহুলকে আবারও টার্গেট করে। ফোনে আলিয়া ফ্লাইং গান দিয়ে উঠতে উঠতে সূর্যের ফ্লাইটের জেটের কাছে চলে আসে। আলিয়ার একটা হাতে একটা টাইম বোম ছিল এবং আলিয়া টাইম বোমার পিছনে অনেকটা আঠা লাগিয়ে রেখেছিল। সূর্য কিছু করার আগেই আলিয়া টাইম বোমটাকে সূর্যের ফ্লাইটের জেটে লাগিয়ে দেয় এবং ফ্লাইং গানের একটা বাটন চিপে দেয়। আলিয়ার ফ্লাইং গানটা গুলির গতিবেগে নিচে যেতে শুরু করে। সূর্যের ফ্লাইটের জেটটা 5 সেকেন্ডের মতো ব্লাস্ট হতে চলেছিল। 5, 4, সূর্য ফ্লাইটের জেট থেকে নিচে লাফিয়ে পড়ে। সূর্য অনেক উঁচু থেকে সোজা নিচে গিয়ে পড়ে। তাকে দেখে মেহুল অবাক হয়ে যায়। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ সূর্য কোনো মানুষ নয়, রোবট। মেহুল এমন কী দেখে নিল যাতে তার মনে হলো যে সূর্য একটা রোবট? ভাবো ভাবো। যখন কোনো মানুষ এত উপর থেকে নিচে পড়ে তখন তার পায়ে খুব জোর প্রেসার আসে। মানুষ এত উপর থেকে নিচে পড়ে দাঁড়িয়ে থাকতে পারে না, কিন্তু সূর্য তো সোজা দাঁড়িয়ে আছে। মেহুল, এবার তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমি আগে একবার মরে গেছি, তো আমি তোমাকে আবার মারব সূর্য। এই নেই একটা ভয়ঙ্কর মেহুল সূর্যের উপর ফায়ার করে দেয়। সূর্যের পুরো বডিটা টাইটেনিয়াম দিয়ে তৈরি ছিল, তাই নর্মাল বুলেটগুলো সূর্যের কিছু করতে পারে না। মেহুল তার ব্লাস্টিং গানটা বার করে ফায়ার করে, কিন্তু সূর্যের কাছে মানুষের নয়, কম্পিউটারের চোখ রয়েছে। সূর্য ব্লাস্টিং গানের গুলিটাকে খুব সহজেই দেখে ফেলে। সূর্য নিচে ঝুঁকে যায় এবং ব্লাস্টিং গানের বুলেট একটা গাছে গিয়ে ধাক্কা খায়। মেহুল এক এক করে ফায়ার করে, কিন্তু একটাও বুলেট সূর্যের লাগে না। মেহুল, এবার আমার পালা। এবং দেখতে দেখতে সূর্যের দুটো হাতই গানে সেপে চলে আসে। তখনই উপর থেকে আলিয়া আসে এবং সূর্যের মাথায় একটা জোরে ধাক্কা মারে। ওই মা, এর মাথা তো খুবই শক্ত। সূর্য পিছন থেকে ঘুরে যায় এবং আলিয়ার উপরে ফায়ারিং করতে শুরু করে। মুভ আলিয়া, মুভ। আলিয়া ফ্লাইং গানে একটা বাটন চিপে দেয়, গুলি গতিতে উড়ে যায়। সূর্য খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং চারিদিকে ফায়ারিং করতে শুরু করে। মেহুল এবং ছিয়াং গাছের পিছনে লুকিয়ে পড়ে। মেহুল বুঝতে পারছিল না কীভাবে হারানো যায়। তখনই মেহুলের নজর সূর্যের চেস্টে পড়ে। সূর্যের চেস্টে একটা চিপের মতো কিছু লাগানো ছিল। মেহুল তার গান দিয়ে সূর্যের চেস্টে টার্গেট করে এবং ফায়ার করে দেয়। গুলিটা সোজা গিয়ে সূর্যের চেস্টে লাগিয়ে সূর্যের বডিতে শর্ট সার্কিট হয়ে যায়। সূর্যের বডি থেকে ধীরে ধীরে ধোঁয়া বেরোতে শুরু করে এবং সূর্য নিচে পড়ে যায়। মেহুল এবং ছিয়াং তখনই সূর্যের কাছে যায়। গুড বাই সূর্য, এটা বলা মাত্রই মেহুল সূর্যের চেষ্টে আবার ফায়ার করে এবং সূর্যের রোবট বডিটা ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে যখনই জয়কালের কাছে তার রাইট হ্যান্ড সূর্যের মৃত্যুর খবর যায়, জয়কালের মাথাটা খারাপ হয়ে যায়। আমি খুব কষ্ট করে সূর্যের রোবটটা বানিয়েছিলাম, কিন্তু মেহুল সেটাকে মেরে ফেলেছে, কিন্তু আমি মেহুলকে মেরে ফেলবো। অন্যদিকে আলিয়াও মেহুলের কাছে ফিরে আসে। কিছুক্ষণ পরে ভুলভুলাইয়ের সায়েন্টিস্টও সেখানে চলে আসে। ভুলভুলাইয়ের সায়েন্টিস্টকে দেখা মাত্র আলিয়া তাকে জড়িয়ে ধরে এবং বাচ্চাদের মতো সায়েন্টিস্টের কাঁধে ঝুলে পড়ে। আরে নিচে নামো আলিয়া, আমার বয়স হয়েছে। নিচে নামো আলিয়া, এটা মস্তি করার সময় নয়, আমাদের এখন মিশনে বেরোতে হবে। তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং এই মিশনে আমাদের সহযোগিতা করো। আলিয়া সানগ্লাস এবং টুপি লাগিয়ে লেমন জুস খাচ্ছিল এবং মেহুল হাফ প্যান্টে বিচের মধ্যে চশমা লাগিয়ে ঘুরছে। ছিয়াং বডি মাসাজ নিচ্ছে। বাহ, এখানে মজাই মজা, অনেক টাকা নিয়ে এখানেই শিফট হয়ে যাব। আলিয়া অ্যালার্ট হয়ে যাও, শত্রু যে কোনো সময় আসতে পারে। স্যার আসতে দিন ওই বিগ ড্যাডিকে, তার তো আজ রাম নাম সত্য করে দেব। কিছুক্ষণ পরে বিচে তিনজন লোক চলে আসে। ছিয়াংয়ের কথা শোনা মাত্র মেহুল তখনই বুঝে যায় যে তিনজনের মধ্যে কে বিগ ড্যাডির লোক। তোমরা কি বলতে পারবে তিনজনের মধ্যে কে বিগ ড্যাডির লোক হতে পারে যে নাটক করছে? ভাবো ভাবো। মাঝখানে নারকেলটাকে দেখো, সেটা কাটাই নয় এবং সে সোজাসুজি নারকেল খাচ্ছে। এইভাবে নারকেলকে খায়, এভাবে যদি খায়ও তো সেটাকে কাটতে তো হবে। অর্থাৎ এই লোকটা নারকেল খাওয়ার নাটক করছে। সবাই অ্যালার্ট হয়ে যায়। তখনই বিচের মধ্যে একটা শিপ আসে। শিপের মধ্যে থেকে একটা লোক তার বডিগার্ডের সাথে বাইরে বেরিয়ে আসে এবং তার চেহারায় স্কার্ফ লাগানো ছিল এবং সে টুপি পরেছিল। এটা তো আবার বিগ ড্যাডি নয়। স্যার আপনি অর্ডার তো দিয়ে দেখুন, এখনই একে মেরে ফেলবো আমি। না আলিয়া, আমার সিগন্যালের জন্য অপেক্ষা করো, আমাদের বিগ ড্যাডির সাথে তার পুরো গ্যাংটাকেও ধরতে হবে। এবং পরক্ষণে বিচে কিছু লোক চলে আসে, তাদের হাতে কিছু স্পেশাল ব্যাগও ছিল এবং সব লোকেরা চেহারাতে মাস্ক লাগিয়ে রেখেছিল। এই সামনের লোকটাকে তো চেনা মনে হচ্ছে। তোমরা কি বলতে পারবে এই সামনের লোকটা কে হতে পারে? ভাবো ভাবো।
মন দিয়ে দেখো, ওই লোকটার চুলগুলো একদম জয়কালের মতো। অর্থাৎ জয়কাল এবং বিগ ড্যাডি অনেক বড় একটা ডিল করতে এসেছে। মেহুল তার টিমকে সিগন্যাল দেয় এবং চিয়াংয়ের সাথে জয়কালের পিছন দিয়ে জয়কালকে গান পয়েন্টে ধরে নেয়। অন্যদিকে আলিয়াও পিছন থেকে গিয়ে বিগ ড্যাডির মাথায় গান লাগিয়ে দেয়। নিজের লোকেদের গান ফেলতে বলো, নইলে তোমাকে আমি মেরেই ফেলবো। বিগ ড্যাডি তার লোকেদের গান ফেলতে বলে এবং মেহুল জয়কালের মাস্কটাকে সরিয়ে ফেলে। কিন্তু এটা কি? এটা তো নকল জয়কাল। জয়কাল তার নিজের জায়গায় অন্য একজনকে পাঠিয়েছিল এবং তার চেহারায় জয়কালের মাস্ক লাগিয়ে রেখেছিল। তখনই হঠাৎ মেহুলের মোবাইলে রিংটোন বাজে। মেহুল কলটা রিসিভ করে। তো জয়কাল ফোন করেছিল, মেহুল তুমি আমাকে কখনোই মারতে পারবে না, কিন্তু আমি তোমার মৃত্যু সব বন্দোবস্ত করে রেখেছি, নিজের চারপাশটা দেখো। মেহুল তার চারিদিকে দেখে এবং বুঝে যায় যে কোথায় গণ্ডগোল আছে। তোমরা কি বলতে পারবে কোথায় গণ্ডগোল আছে? মন্দির দেখো, বিচের মধ্যে অনেকগুলো নারকেল গাছ তো রয়েছে, কিন্তু সেগুলো অনেক দূরে, কিন্তু নারকেলগুলো সব আশেপাশেই পড়ে আছে। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ নারকেলের মধ্যেই। হ্যালো ডিটেকটিভ মেহুল, নাও লিভ ইওর গান, আদারওয়াইজ। মেহুল এবং তার টিম গানগুলোকে ফেলে দেয়। আলিয়া পিছনে দাঁড়ানো আলিয়াকে ধরে ফেলে এবং ঘুরিয়ে ফেলে দেয়। আলিয়া ঘুরে গিয়ে পড়ে। তারপর বিগ ড্যাডি চিয়াংয়ের পায়ে একটা গুলি মেরে দেয়। Stop, you can shoot me, but leave my team. I will kill you, all the detective, and you as well, Detective Mehul. এটা বলা মাত্রই বিগ ড্যাডি তার গানটা লোড করে এবং চিয়াংকে শ্যুট করতেই যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ সুযোগ বুঝে আলিয়া নকলি জয়কালে চুলটা ধরে টানতে থাকে। মেহুল বিগ ড্যাডির সাথে ফাইট করতে শুরু করে। দুটো হেলিকপ্টার দিয়ে মেহুল এবং তার সাথীদের উপরে ফায়ারিং শুরু হয়ে যায়। মেহুল চিয়াংকে সাপোর্ট দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আলিয়া গান নিয়ে মেহুলকে কাভার ফায়ার দেয়। একটা গুলি উপরে একটা হেলিকপ্টারে মারে, যেটা সোজা হেলিকপ্টারে লাগে এবং হেলিকপ্টারটা ব্লাস্ট হয়ে যায়। বিগ ড্যাডি তার বডিগার্ডের সাথে শিপের মধ্যে পালাতে শুরু করে। আলিয়া তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু উপর থেকে একটা হেলিকপ্টার ফায়ার করছিল, তা আলিয়া এগোতে পারছিল না। আলিয়া, চিয়াংয়ের গুলি লেগেছে, আমাদের জলদি করে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। মেহুল এবং আলিয়া চিয়াংকে নিয়ে ফিরে আসতে শুরু করে এবং বিগ ড্যাডি তার লোকেদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেহুল কি আবারও বিগ ড্যাডিকে ধরতে পারবে? এবং জয়কাল সূর্যের মৃত্যুর বদলা কীভাবে নেবে? দেখবো আমরা পরের এপিসোডে।